তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমজিদা শাক। তো গাইজ, আমি তোমাদের সঙ্গে পার্থির ভিডিওটা আবারও নিয়ে চলে এসেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সকলের সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো লেটস স্টার্ট দি ভিডিও। তো গাইজ দেখো, আমি তোমাদের সঙ্গে এবার মা দুর্গার হাতের পার্টটা শেয়ার করব। তো তোমাদের বলে দিয়েছিলাম এবার আসবে হাতের পার্টগুলো। তো দেখো, আমি হাতের পার্টগুলো ঠিক ঠিক করে রুল দিয়ে আঁকে নেব। দেখো, আঁকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরো এগুলোকে সুন্দর করে কেটে নেব। চলো কাটা যাক। আরও হাতের পার্ট কেটে আগে এনে কেটে নিয়েছি। আরও দুটো লাগবে গাইস, তো সেটা আরও দুটো লাগবে, সেটা আমি করে নিলাম। সবগুলোই আমি আঁকিয়ে ফেলেছি। এবার আমি মার হাতে স্ট্রাকচারগুলোর মধ্যে আঁকিয়ে নেব, মানে সরি লাগিয়ে নেব। তো চলো লাগানো যাক। দেখো দুটো আমি যেটা মায়ের হাতে একটা অস্ত্র ত্রিশূল ধরবে, আর একটা ওখানে লাগিয়ে নিয়েছি এবং একটা এখানে লাগিয়ে নিয়েছি। আর দেখো দুটো করে সবকিছু লাগিয়ে নিলাম। দেখো আমার ভিডিওটা একটু একটু দেখা দেখি হচ্ছিলো, মানে একটু স্পিড করার সময় বেশি স্পিডটা হয়ে গেছে। তো গাইজের জন্য আমি সরি, মানে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আর এটা তোমরা একটু ম্যানেজ করে নিও, এটাতে আমার একটু বড় ভুল হয়ে গেছে। এটাতে আমি সবাই সবার কাছেই সরি চাচ্ছি। তো দেখো, আমি ঠাকুর ঠাকুর তোমাদের ভালো করে দেখাতে পারছি না। আমি যদি পারি তাহলে তোমাদের শর্ট ভিডিওতে কখনো দিয়ে দেবো। তো দেখো, এবার আমি মা দুর্গার হয়ে গেলে এবার আমি চলে এসেছি লক্ষ্মী সরস্বতীর কাছে। এবার কোনো কিছু হবে না, আমি কারণ ওটা এখন ইউজ করার চেষ্টাও করিনি, কোনো কিছু হবে না। এবার স্পিডটি, এবার দেখো আমি মা সরস্বতী এবং লক্ষ্মীর হাতটা লাগিয়ে নেব। হাত লাগানোর জন্য এখানে আমি একটা পেটি নিয়ে নিয়েছি। এই পেটিটা ভালো করে কেটে নেব, মানে রুল দিয়ে আঁকিয়ে তারপরে সুন্দর করে হাতগুলোকে কেটে নেব পাট পাট করে। আমি কিন্তু এইভাবেই বাকি সবগুলো দুটোই মানে কেটে নেব। দেখো পুরো এখন আমি কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পরে এবার হাতগুলোকে জোড়ে দেবো। চলো জোড়া যাক। তো দেখো, আমি মা সরস্বতী এবং লক্ষ্মীকে নিয়ে নিয়েছি। এবার ওদের হাতের পার্টগুলো যেগুলো আছে ওগুলো তোমাদের সঙ্গে জুড়ে জুড়ে শেয়ার করব। তো দেখো, এই জুড়ের জন্য আমি কেবি গাইস, আমাদের পাশে একটু না বিকট একটা কী একটা আওয়াজ হচ্ছে, মানে গান বাজনা চলছে। তো তোমরা সেটা, তো দেখো গাইজ, তোমরা একটু ম্যানেজ করেই নিও। আমার একটু খুবই অসুবিধা হচ্ছিলো বলে আমি চলে এলাম আলাদা জানে। তো দেখো, আমি এবার হাতগুলো মানে লক্ষ্মীর মা সর লক্ষ্মীর হলো, এবার আমি মা সরস্বতীর হাতগুলো লাগাবো। তো দেখো, আমি দুটোই লাগিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে যে পেপার দিয়ে একটা পুট দেব, পুটটা যেন ঠিক করে থাকে, হাতগুলো যেন ঠিকভাবে থাকে। দেখো, তার জন্য আমি এখানে দুটো পেপার নিয়ে নিয়েছি। এই পেপারগুলোকে সুন্দর করে সাইড দিয়ে লাগিয়ে নেবো যেন ও সবসময় থাকে। দেখো, তার জন্য আমি এখানে বাকি অংশটা কেটে নিচ্ছি, বাকি অংশটা লম্বাভাবে কেটে তারপরে সেই দুটো স্থান লাগিয়েছি। দেখো, আমি আঠা দিয়ে দুটো স্থানেই লাগিয়ে নিয়েছি। পাশে এবার ওই জায়গাটায় মেঝে লাগিয়ে দেবো, আঠা দিয়ে দিলাম, এবার লাগাবো। তো দেখো, আমি আঠাটা দিয়ে তারপরে লাগিয়ে নিয়েছি। এটা খুব স্ট্রংভাবে থাকে, যেহেতু আমার কোন স্ট্যাপলার ইউজ করতে পারবো না আমি, তাই স্ট্রং করার জন্য এই পেপারগুলো এবং আঠার ইউজ করছি। সেটা দুর্গা মায়ের পিছনেও করেছি, তো সেটা তোমরা দেখোনি হয়তো, আমি ওটা সেটা ভিডিও করিও নি, মানে আমি দেখিয়ে দেবো লাস্টের দিকে একবার। দেখো, এদিকে আমার দুটোই করা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি তোমাদের সঙ্গে লক্ষ্মী এবং সরি গণেশ এবং কার্তিকের জায়গাটায়, মানে হাত ঠিকগুলো করার জন্য। তো দেখো, আমি গণেশ এবং কার্তিককে নিয়ে চলে এসেছি। এবার এনাদের হাতগুলো লাগানোর পালা। তো দেখো চলো, এবার আমি ওনাদের হাতগুলো কাটার করার জন্য একটা পেটি নিয়ে নিয়েছি। সেই কালকের পেটিটা সুন্দর করে কেটে নিলাম এইভাবে। এবার হাতের ড্রয়িংটা করে নেব, ড্রয়িংটা করে তারপরে সবগুলোকে সুন্দর করে কেটে নেব, মানে সাইজ মতো ওইভাবেই কেটে নেব। তো দেখো, এটাও কেটে নিলাম, কেটে নেওয়া হয়ে গেল। এবার কাটে নেওয়ার পরে সুন্দর করে সাইডগুলোতে লাগিয়ে নেব। হাতটার একটা মাপ নিয়ে নিলাম, তারপরে এবার আঠাটা দিয়ে দেবো। আঠাটা দিয়ে তারপরে আমাদের সব কিছু করবো। তো গাইজ দেখো, এখানে আমি সুন্দর করে হাতটা সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম। এবার আঠা দিয়ে লাগিয়ে লাস্টের দিকে আমি পেপারটা দেবো এটার পিছনে লাস্টের। সেটা তোমাদের, সেটাও আমি তোমাদেরকে দেখাইনি, শুধু লক্ষ্মী এবং সরস্বতীকে দেখালাম যেন তোমরা বুঝতে পারো যে এইভাবে আমি সবগুলোকে করেছি। দেখো, সুন্দর করে হাতগুলো লাগিয়ে দিলাম। আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আস্তে আস্তে সুন্দর করে হাতগুলোকে লাগিয়ে।
কার্তিকের হয়ে গেল, এবার আমি গণেশের পালা ধরবো। তো চলো এবার দেখো আমি গণেশকে নিয়ে চলে এসেছি। এবার গণেশের পিছনটা দেখো এভাবে আমি দিয়েছিলাম, আর সুন্দরভাবে স্ট্রাকচারগুলো কিন্তু লেগে আছে। তো দেখো এবার আমি হাতগুলো করে নিয়েছি, এবার হাতগুলোকে একসঙ্গে লাগিয়ে নেব। প্রথমে উপরের হাতটা করার জন্য উপরের অস্ত্রগুলো যে হাতে ধরবে সেটা করার জন্য আঠা দিয়ে লাগিয়ে দিলাম। পরে দ্বিতীয় হাতটা দেখো আমি দ্বিতীয় হাতটাও লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি নিচের যে দিয়ে প্রথম হাতটা সেটাও আমি প্রথমে ভালো করে আটা দিয়ে ধুয়ে এবং লাগিয়ে দিলাম, এবং সাইডের আবার হাতগুলো লাগিয়ে নেব। তো দেখো আমি সাইডের হাতগুলো লাগিয়ে নিয়ে পুরো সবগুলো দেখিয়ে দিলাম। তাতে এবার দুজনকে একসঙ্গে দেখিয়ে দিতে হবে। দেখো আমি দুজনকেই পুরো সুন্দরভাবে দেখে ধরে নিয়েছি হাত পাগুলো লাগিয়ে। তো দেখো গাইজ, গাইজ পার্ট থ্রির ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরের পার্টটা তোমাদের সঙ্গে দেখাবো আমি, তো সেটা আমি বলবো না তোমাদেরকে, সেটা সারপ্রাইজ তোমাদের জন্য। তোমরা তাও গেস করে আমার কমেন্টে বলো যে পরের পার্টটা কী হতে চলেছে। তো টাটা।